আসসালামু আলাইকুম হে এভরিওয়ান, আমি জুবাইর এবং আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকে কথা বলবো 550 থেকে 250 mm যে জুম লেন্সটা আছে ওইটা নিয়ে। সো প্রথমত বলে রাখি, এই ভিডিওটা বানানো হইতেছে একমাত্র আমার এক সাবস্ক্রাইবার আছে যিনি আমাকে কমেন্ট করছিল এই লেন্সটা নিয়ে ভিডিও করার জন্য। সো ওই কারণে আমি এই ভিডিওটা বানাইতেছি। সো আপনাদেরও যদি কোনো লেন্স নিয়ে জানতে মন চায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ওইটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমরা দেখবো লেন্সটার ভিতরে কী কী বাটন দেওয়া আছে। তো এই জায়গায় দুইটা বাটন দেখা যাইতেছে, একটা হলো ম্যানুয়াল ফোকাস এবং অটো ফোকাসের, এবং দ্বিতীয়টা হলো ভিডিও স্টেবিলাইজারের। আর এইদিকে আপনি কত থেকে কত জুম করবেন ওইটার মার্ক করা আছে। আরেকটা জিনিস আমি আপনাদের সামনে ক্লিয়ার করি, সেটা হলো যে 75 থেকে 300 mm যে জুম লেন্সটা আছে ওইটার ভিতরে আপনার ভিডিও স্টেবিলাইজারের বাটনটা দেওয়া নেই, তবে এটার ভিতরে এটা দেওয়া আছে। তো এটা একটা ভালো ফিচার আমার মতে। আর দেরি না করে চলুন আমরা জুম করে ভিডিও করে দেখি যে কেমন জুম হয় এবং কেমন ভিডিও স্টেবিলাইজার হয়। সো আমি ক্যামেরা হিসাবে ব্যবহার করতেছি 700D এবং লেন্স হিসাবে 550 থেকে 250 mm। তো আমরা এখন দেখবো যে ভিডিওর সময় জুম করলে কেমন জুম হয় বা ব্যাকগ্রাউন্ড কেমন আসে। তো চলুন আগে আমরা একটু জুম করে দেখি। সো আপনারা দেখতে পারতেছেন ভিডিও কোয়ালিটিটা কেমন। তো আপনারা দেখতে পারতেছেন আমি ক্যামেরাটা লড়াইতেছি, তারপরও শিখি ভাবটা খুব কম। এটার কারণ হলো ভিডিও স্টেবিলাইজার অন করা। তো আমরা ভিডিও স্টেবিলাইজার অফ করে দেখবো যে কেমন ভিডিও হয়। তো আমি এখন ভিডিও স্টেবিলাইজারটা অফ করে দিলাম। তো এখন ভিডিও রেকর্ডিং শুরু করব। তো আগে একটু ফোকাস করে নিই। এখন ফুল জুম করলাম এবং দেখতে পারতেছেন যে ভিডিও আসলে কেমন একটা শেখি ভাব আসতেছে আগের স্টেবিলাইজার থেকে এখন অফ স্টেবিলাইজার কেমন হয়। তো দুইটা যদি একসাথে আপনি কম্পেয়ার করতে চান তাহলে বুঝতে পারবেন যে আসলে দুটোটা একসাথে কেমন দেখা যায়, ভিডিও স্টেবিলাইজার অফ রাখলে কেমন এবং অন রাখলে কেমন। সো আর দেরি না করে আমরা কিছু ছবি স্যাম্পল দেখে আসি, যেগুলো দেখলে আমরা আসলে আরও ভালো কিছু ধারণা পাবো। সো আগে আমরা কিছু ছবি স্যাম্পল দেখে আসি। তো গাইস, আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে এই লেন্সটা থেকে 75 থেকে 300 mm যে লেন্সটা আছে ওইটা আমার কাছে আরও বেস্ট মনে হয়, ভালো মনে হয় দাম হিসাবে এবং কাজ হিসাবেও। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, আমি ভিডিওগুলো খুব শর্ট হয়, এটার কারণ হলো আমি আসলে তেমন কোনো বড় ইউটিউবার না, আমি এখন বিগিনার। সো আমাকে সাপোর্ট করবেন অবশ্যই, ইনশাআল্লাহ একসময় ভালো হবে। তো অনেকে আছে যারা আমাকে সাপোর্ট করতেছেন, অবশ্যই সবাইকে থ্যাংকস যারা আমাকে সাপোর্ট করতেছেন। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।